মহানায়ক উত্তম কুমারের সঙ্গে খোকাবাবুর প্রত্যাবর্তনে আপনি অভিনয় করেছেন, তো কিভাবে আসা এই মানে এতে ছবিতে, হঠাৎ করে নাকি মানে আগে থেকেই এ ছিল? তো সেই বিষয়ে যদি আপনি একটু আমাদের বলেন। হঠাৎ করে তো আসা যায় না, যেটা হচ্ছে আমার বাবা পোর্ট কমিশনার্সে চাকরি করতেন, উত্তম কুমারও বাবার কাছে ওই একই ডিপার্টমেন্টে, ক্যাশ ডিপার্টমেন্টে চাকরি করতেন। যখন শুটিং হতো উত্তম কুমারের, তখন প্রায়ই ওনাকে তো শুটিংয়ে যেতে হতো, তো বাবাকে করতেন যে মনিলা শুটিং আছে, ম্যানেজ করতে হবে, আচ্ছা ঠিক আছে যাও যাও যাও, এই এইভাবে এ হলো। আর ওই সময়ে ধরো আমি বলছি প্রায় 50 বছরের কাছাকাছি, তখন অফিস পাড়ায়, ডালহৌসি পাড়ায় প্রত্যেক অফিসেই একটা কালচারাল ইউনিট থাকতো, যে কোনো সময়তে ধরো বিজয়ার পরে বা রবীন্দ্রনাথের জন্মদিনের এতে গান বাজনা নাটক এই সমস্ত হতো। তো আমি ছেলেবেলা থেকেই আবৃত্তি করতাম, অফিসের এতে করেছিলাম, উত্তম কুমার শুনেছিলেন, তাইতে উনি বাবাকে একদিন বললেন যে দেখো মনিদা, খোকাবাবুর প্রত্যাবর্তন বলে রবীন্দ্রনাথের একটা খুব বিখ্যাত গল্প সিনেমা হচ্ছে, অগ্রদূত গোষ্ঠী করছে, আপনি আপনার ছেলেকে নিয়ে যান, আমি বলে রাখবো, স্টুডিওতে গিয়ে দেখা করুন, দেখা করে এ করুন, ওকে সিনেমায় নামিয়ে মানে কাজ করতে দিন। বাবা বললে খুব ভালো কথা, তো সেই গেলাম। তারপর রিহার্সাল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যারা ছিলেন, রিহার্সাল টিহার্সাল হলো, মানে ওনাকে প্রণাম জানাতে হয়, আমাকে বললেন শোনো অভিনয় করতে এসছো, এই পার্ট তো এক করতে হবে, এই এই হবে, ঠিক আছে। যাত্রা একরকম অভিনয় হয়, যাত্রায় হাত পা নেড়ে করে মুখ টুমুখ এরকম হয়, থিয়েটারে একরকম স্টাইলে অভিনয় করতে হয়, আর সিনেমায় অভিনয় করতে হয় খুব মেপে, বিশেষ করে যেগুলো ক্লোজ আপ শট হবে সেগুলো বেশি হাত পা ছুঁড়তে নেই, বেশি মুখ টুক এ করতে নেই।